যে প্রায় ২০ থেকে ৩০টি। তোমরা দেখো অবশ্যই, আমি আসলে এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে আমি ভিডিও করতেছি, যে কারণে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছ অনেকগুলা ফুল আর অনেকগুলা কলি। এখানে আছে একটা গাছে মনে হয় ২০ থেকে ৩০টা ফুল ধরছে, অনেকগুলো, মানে বলে বোঝানো যাবে না। তো আমি কিভাবে যত্ন করলাম, আমি তরল জৈব সার দিয়েছি। তরল জৈব সার আমি নিজেই প্রস্তুত করি, যেটা সরষের খোল। সরষের খোল আমি ১৫ দিন ভিজিয়ে রেখে সেটা এই মাটিতে দিয়েছি। আর সবজির খোসা সবচেয়ে বেশি বেশি গাছের জন্য উপকার। এই এখানে এই যে মানে কয়েকটা কালারের গোলাপ ফুল, প্রায় ৪ কালারের, এক একটি গাছে প্রায় ১৫ থেকে ২০টি গোলাপ ধরেছে। আমি মাঝে মধ্যে কিছু মাটি আলগে আর মাটিতে আমি সবজির খোসা শুকিয়ে রেখে সেই সবজির খোসা আমি মাটিতে দিই, আবার কিছু মাটি দিয়ে ঢেকে দিই। তো এভাবে আমি প্রায় ২ মাস পরে একবার দিই। তো দেওয়ার পরে ইনশাল্লাহ এতটাই ফুল আসে, মানে প্রচুর ফুল আসে সারা বছর ধরে। গোলাপ গাছে ফুল আসে, আসলে গোলাপ ফুল পছন্দ না এমন কেউ নেই, অনেকে আমরা গোলাপ পছন্দ করি। আর এই গাছগুলো আমি আসলে বৃক্ষবিলাস একটা গ্রুপ থেকে গিফট পেয়েছিলাম একটা প্রতিযোগিতায়। তো অনেক বৃষ্টি, তারপর ছাদে আসলাম। আসলে আমার এই এই ফুলটা গত মনে হয় ৩ মাস আগে ধরছিল আর কি গাছে, ৩ মাস পরে আবার। তো বছরে প্রায় ৪ থেকে ৫ বার আমার এই গোলাপ গাছটিতে ফুল আসে অনেকগুলো। এগুলা যখন ফুটবে এগুলার কালার আরো সুন্দর। এগুলো অনেক, এই যে অনেকগুলো। তো মাটি প্রস্তুত আমি কিভাবে করেছিলাম, মাটি প্রস্তুত করার সময় মাটিতে মাটি, বালি, জৈব সার, শুকনো গোবর, ডিমের খোসা, চা পাতা, এই কয়েকটি উপাদান দিয়ে আমি মাটি প্রস্তুত করেছিলাম। আর প্রতি ২ মাস পর পর আমি আসলে বাজার থেকে কিনা কোনো সার আমি ব্যবহার করি না। আমি সবজির খোসা শুকিয়ে, মানে ঘরে যে সবজির গুলো আমরা ব্যবহার করি দৈনন্দিন, ওগুলো ডিমের খোসার সাথে চা পাতা সব মিশিয়ে, কলার খোসা সব মিশিয়ে আসলে আমি একসাথে গাছে দিয়েছি। তো দেওয়ার পর আসলে এতগুলো ফুল আসছে, প্রচুর ফুল আসছে, অনেক ফুল এবং অনেক ফুলের কলি। তোমরা দেখতেছ, তো তোমরা যদি সবাই তোমাদের গাছের এভাবে যত্ন করো ইনশাল্লাহ অনেকগুলো ফুল আসবে। তো আমরা যখন কষ্ট করে একটা গাছ লাগাই, তখন যদি আমাদের গাছে ফুল আসে আসলে আমাদের অনেক খুশি লাগে, অনেক ভালো লাগে। তো হয়তো তোমরা মনে করবো আমি এই বৃষ্টির মধ্যে এই যে